কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুশরিক ব্যক্তিকে উপস্থিত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে। রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, এখন তুমি আখিরাতে আসার পরে জান্নাত দেখতেছো, জাহান্নাম দেখতেছো, তুমি যেই জাহান্নামের সামনে উপস্থিত, এই জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য যেই দুনিয়ায় তুমি ছিলা, এই পুরা দুনিয়া ভর্তি যদি স্বর্ণ দেওয়া হয়, জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য সব স্বর্ণ কি তুমি দিয়ে দিবা? বান্দা বলবে, ওই মুশরিক ব্যক্তি বলবে, রব্বুল আলামিন অবশ্যই, পুরা দুনিয়া ভর্তি যদি আমাকে স্বর্ণ দেওয়া হয়, এগুলো সব আমি জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য দান করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তুমি যখন দুনিয়ায় ছিলা, এর চেয়ে সামান্য সাধারণ একটা জিনিস, একেবারে সামান্য একটা জিনিস আমি তোমার থেকে চেয়েছিলাম, এটা হলো আমি রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করিও না। শিরিক থেকে বাঁচার একটা কথা আমি বলেছিলাম, সেই শিরিক থেকে তুমি বাঁচো নাই, শিরিক অবশ্যই করেছো, কাজেই শিরিকের কোনো মাপ নাই, তোমার জাহান্নামে যেতে হবে। على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين أوفوا عهده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال وقال رسول الله صلى الله عليه وسلم وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে রব্বুল আলামিন আমাদেরকে অমরপুর আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই 64তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত হবার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে দরুদ শরীফটা আমরা নামাজে পড়ি, নামাজে যেভাবে পড়ি ঠিক এখনও সেভাবেই একবার সকলেই পড়ে নিই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز حاضرين আজকে আপনাদের সামনে এখানে
তাকরির পেশ করবেন আল্লামা মামুনুল হক সাহেব দামত বরকাতুল আলিয়া। আরও তশরিফ এনেছেন সারা উত্তরবঙ্গের মুরব্বী বগুড়া জাবিল মাদ্রাসার নায়েবে মুতামিম হুজুর উস্তাজুল আসাতিজা হযরতের মুখতসর কথায় অনেক শিক্ষণীয় বিষয় থাকে, গুরুত্বপূর্ণ তাকরির করেন যেগুলো এক একটা কথা অনেক দামি, অনেক মূল্যবান, অনেক কেমতি। আমরা ওনাদের বয়ান শুনব ইনশাআল্লাহ। এখন বাজে পৌনে দশটা, আবার সাড়ে দশটা পর্যন্ত কিছু কথা বলার জন্য বলা হয়েছে, এর মাঝখানে আবার কিছু কাজও দিয়েছেন ওনারা। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌফিক আর আপনাদের দোয়া আমার সাথে থাকলে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে হাদিস শরীফ পড়েছি, এর আলোকে কিছু কথা মুখতসর পেশ করার জন্য চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআনে কারিমের 3 নম্বর পারার 3 নম্বর সূরা সোরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। প্রসিদ্ধ হাদিসের কিতাব তিরমিজি শরীফের একটি হাদিস, যেটা মিশকাত শরীফে 1 নম্বর খণ্ডে 30 নম্বর পৃষ্ঠা 171 নম্বর হাদিস হিসেবে উল্লেখ করা হয়েছে, সে হাদিস শরীফের অংশ বিশেষ পড়ে শুনিয়েছি। আল্লাহ তাআলার তৌফিকে আপনাদের দোয়ায় যদি সুযোগ পাই ইনশাআল্লাহ এর উপরে কিছু কথা শুরু করব, এবং কোনো ভূমিকা ছাড়া আমি আমার মূল আলোচনাতেই প্রবেশ করছি সরাসরি। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য, শুধু মুমিনদের জন্য না, পুরা মানব জাতির জন্য, পুরা বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় যে নিয়ামতটি দিয়েছেন সেই নিয়ামতের কথা উল্লেখ করেছেন। রব্বুল আলামিনের ভাষায় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাম কদ দুইটা হরফ, উভয়টি আসে তাকিদের জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ইহসান করেছেন, মান্না মান্না শব্দের অর্থ ইহসান করা, দয়া করা, অনুগ্রহ করা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দিদের উপরে ইহসান করেছেন। কি ইহসান করেছেন, কি নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে সেটি উল্লেখ করেছেন। এমনিতেই আমাদেরকে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন মুসলমান ভাইরা আমার, সেই নিয়ামতগুলো যদি আমরা গণনা করতে শুরু করি, গণনা করে কি শেষ করতে পারবো? আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেগুলো গণনা করে আমরা কখনো শেষ করতে পারবো না। যেমন ধরুন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি যদি না করতেন আমাদের কিছু করার ছিল না, ছিল আন্দোলন করতেন, আরে অস্তিত্বই হতো না, তো আন্দোলন কি দিয়ে করবেন? রব্বুল আলামিন যদি চাইতেন তাহলে আমাদেরকে সাপ পোকামাকড় হিসেবেও সৃষ্টি করতে পারতেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে সাপ পোকামাকড় বানাইলে যে দেখলে দেখতো সেই মারত। এই যে বাচ্চা ছেলেবেলে আসছে অনেক মাশাআল্লাহ, এরা তো সাপ পাইলে এদের ঈদের দিন শুরু হয়ে যেত, কথা ঠিক না? এটা মারিয়া একবার সোজা করতো, একবার এদিক করতো, একবার ওদিক করতো, কথা ঠিক না? রব্বুল আলামিন মেহরবানি করে আমাদেরকে সাপ বানান নাই, পোকামাকড় বানান নাই। আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে শুকুর আর কুকুরও বানাইতে পারতেন, কি বলেন ঠিক না? শুকুর আর কুকুর যদি বানাইতেন যে দেখতো সে ঘৃণা করত। পরওয়ারদিগার যদি চাইতেন আমাদেরকে গরু ছাগলও বানাইতে পারতেন, তখন হাল বইতে হইতো, কোরবানির সময় আসলে জবাই করে খাওয়ায় ফেলা হইতো। আমাদের যাদের বয়স হয়েছে অনেক কোরবানি আগেই জবাই হয়ে যাইতাম, কথা ঠিক না? কিন্তু রব্বুল আলামিন মেহরবানি করে দয়া করে আমাদেরকে গরু ছাগলও বানান নাই। পরওয়ারদিগার আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মখলুক, আশরাফুল মখলুকাত মানুষ বানিয়েছেন। ওয়ালাকাদ কাল্লামনা বনী আদম, রব্বুল আলামিন বলেন সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি আমি বানিয়েছি বনী আদমকে, আদম সন্তানকে, কথা ঠিক না?
বনি আদমকে সবচেয়ে শ্রেষ্ঠ বানানো হয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসের তৈরি বানাইছেন? জি বনি আদম, মাটির তৈরি। এই সম্পর্কে আয়াতই আছে, আমি ইনশাআল্লাহ বলবো। আয়াত কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা উল্লেখ করেছেন, আমি কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ সেটা বলবো। তো সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সৃষ্টি কে? বনি আদম, এই মানব জাতি। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করে আমাদেরকে শেষ করেন নাই। মানুষ তো ইহুদিরাও, মানুষ তো খ্রিস্টানরাও, মানুষ তো বৌদ্ধরাও, মানুষ তো হিন্দুরাও, মানুষ তো কাদিয়ানিরাও, কথা ঠিক না? এই কাদিয়ানিরা কি মুসলমান? ইহুদিরা ইহুদিরা এরা একটারও ইমান নাই, কাদিয়ানিরাও একই দলের, কাদিয়ানিরাও একই দলের। এরা বলে আমরা আহমদিয়া মুসলিম জামাত, খ্রিস্টানরা বলে আমরা ইসাই মুসলমান, ওরা কো আমরা ইসাই মুসলমান, এরা মুসলমান না। আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে আশরাফুল মখলুকাত মানুষ বানানোর পরেও ইহুদি বানাইতে পারতেন, খ্রিস্টান বানাইতে পারতেন, হিন্দু বানাইতে পারতেন, বৌদ্ধ বানাইতে পারতেন, অন্য কোনো ধর্মাবলম্বী বানাইতে পারতেন, কাদিয়ানি বানাইতে পারতেন, কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন মেহরবানি করে আমাদেরকে ইমানের দৌলত দিয়েছেন, মুমিন বানিয়েছেন। ইমানের এই দৌলতটার এত দাম, এত দাম, এত দাম, যার কোনো তুলনা হতে পারে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুশরিক ব্যক্তিকে উপস্থিত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে। রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, এখন তুমি আখিরাতে আসার পরে জান্নাত দেখতেছো, জাহান্নাম দেখতেছো, তুমি যেই জাহান্নামের সামনে উপস্থিত, এই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য যেই দুনিয়ায় তুমি ছিলা, এই পুরা দুনিয়া ভর্তি যদি স্বর্ণ দেওয়া হয়, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সব স্বর্ণকে তুমি দিয়ে দিবা? বান্দা বলবে, ওই মুশরিক ব্যক্তি বলবে, রব্বুল আলামিন অবশ্যই, পুরা দুনিয়া ভর্তি যদি আমাকে স্বর্ণ দেওয়া হয়, এগুলো সব আমি জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য দান করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তুমি যখন দুনিয়ায় ছিলা, এর চেয়ে সামান্য সাধারণ একটা জিনিস, একেবারে সামান্য একটা জিনিস আমি তোমার থেকে চেয়েছিলাম, এটা হলো আমি রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করিও না, শিরিক থেকে বাঁচার একটা কথা আমি বলেছিলাম, সেই শিরিক থেকে তুমি বাঁচো নাই, শিরিক অবশ্যই করেছ, কাজেই শিরিকের কোনো মাপ নাই, তোমার জাহান্নামে যেত। মুসলমান ভাইরা আমার, এই পুরা দুনিয়া ভর্তি যদি স্বর্ণ দেওয়া হয়, এটার এটার যে পরিমাণ হবে, এটা কি 1 কোটি হবে, 2 কোটি হবে, 1000 কোটি টাকা হবে? এই যে যেরকম হিসাব ছাড়া টাকা, আমার আপনার ইমানের দাম এত বেশি, এত বেশি, তার কোনো তুলনা হতে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যে আমাদেরকে ইমানের দৌলত দিয়েছেন, এটা কি কখনো চিন্তা করে দেখেছি এই দৌলতটার দাম কত? একজন মানুষ যদি এই দুনিয়ার জিন্দেগিতে একটা টাকা করে উপার্জন না করে, দুনিয়ার জিন্দেগিতে সে যদি ইমানটা নিয়ে দুনিয়ার থেকে বিদায় হতে পারে, তার এই জীবনটা সার্থক, কথা ঠিক কিনা? একজন মুমিন ইমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, একটা টাকা করে উপার্জন করে নাই, তার দুনিয়ার জীবন সার্থক। আর যেই মানুষটা দুনিয়ায় এসেছে কিন্তু আল্লাহর উপরে ইমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হতে পারে নাই, 1000 কোটি টাকা উপার্জন করেছে, 100 তলা বিল্ডিং করেছে, সেই মানুষের জীবনটা ব্যর্থ, তার এই দুনিয়ার জীবন সার্থক নয়। মুসলমান ভাইরা আমার, আপনারা বলতে পারেন, হুজুর আপনি বলছেন এই পৃথিবীতে মুমিনরাই হলো সবচেয়ে সার্থক, মুমিনরাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা, এ বলেন ঠিক না? সবচেয়ে প্রিয় বান্দা কারা? আল্লাহ তাআলার মাহবুব বান্দা সবচেয়ে মুমিনরা। তো আমাদের অন্তরে তো সন্দেহ জাগতে চায়, আমরা যেহেতু দুর্বল ইমানদার, কেন এই দুনিয়াতে আমরা দেখি সবচেয়ে সুখে শান্তিতে থাকে কাফের মুশরিকরা? ইহুদিরা সুখে আছে, খ্রিস্টানরা সুখে আছে, দুনিয়ার উপরে দাদাগিরি, মোলগিরি আর প্রভাব প্রতিপত্তি তারাই দেখাইতেছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দু রাষ্ট্র, ওই দেশের প্রধানমন্ত্রী প্রভাব প্রতিপত্তি এত বেশি, আমরা তার বিরুদ্ধে এদেশে থেকেও পরিষ্কার করে কিছু বলতে পারি না।
কথা ঠিক না, বলতে নানান রকমের বাধা। ও মুসলমান, আমাদের দুর্বল ইমানের কারণে সন্দেহ সৃষ্টি হতে চায় যে মুসলমানরাই যদি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বাদন হয়, কাফের মুশরিকরা এত সুখ শান্তিতে কেন থাকে? আবার দেখবেন মুসলমানদের মধ্যে যারা মুসলমান ঠিক কিন্তু ধর্মকর্ম পালন করে না, নামাজ পড়ে না, রোজা করে না, যাকাত দেয় না, ঘুষ খায়, সুদ খায়, নানান রকমের হারামের মধ্যে লিপ্ত এরকম মানুষ আছে না নাই? বিল্ডিংটা তাদেরটা একটু উঁচা, বাজারের ব্যাগটা তাদেরটা একটু মোটা, টাকা করি তাদের কাছে একটু বেশি, প্রভাবপত্তি তাদের বেশি, প্রভাবপত্তিও তাদেরই বেশি, কথা ঠিক না? তো কাফের মুশরিকরা সুখ শান্তিতে থাকে, অনেক টাকা পয়সার মালিক হয়, অনেক বিত্ত বৈভবের মালিক হয়, সুখ ঐশ্বর্যের মালিক হয়, আর মুসলমানদের মধ্যে যারা আল্লাহ তাআলার নাফরমানি করে তারাও অনেকে সুখ শান্তিতে থাকে, কথা ঠিক কিনা? আমরা দুর্বল ইমানদার হিসেবে আমাদের অন্তরে সন্দেহ জাগ্রত হতে চায়, তাহলে ইমানদাররা কি আল্লাহর সবচেয়ে প্রিয় ভাজন না? তাহলে দুনিয়াতে এরা কেন এত কষ্ট করে? ধর্মকর্ম যারা পালন করে তাদের কেন এত কষ্ট? আমার কথা কি বুঝতেছেন আপনারা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন, কোরআনের ব্যাখ্যা শুধুমাত্র একটা আয়াত দেখলেই করা যায় না, একটা হাদিস দেখলেই আমল করা যায় না, এই কোরআনের ব্যাখ্যা করার জন্য পুরো কোরআনটা মাথায় থাকতে হবে। কেন? কারণ কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা অন্য আয়াতে করেছেন, আর এই কোরআনের ব্যাখ্যা হাদিসের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ জানিয়ে দিয়েছেন সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। অতএব কোরআনের ব্যাখ্যা করার জন্য কোরআনটাও পুরো মাথায় রাখতে হবে, হাদিসের সমস্ত ব্যাখ্যাগুলোও মাথায় থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র একটা আয়াত দেখে যদি ব্যাখ্যা করতে যাই, একটা হাদিস দেখে এক জায়গায় একটা হাদিস পেলাম আর আমল করতে শুরু করলাম, চিল্লাইতে শুরু করলাম, ও পেয়ে গেছি এই যে সহি হাদিস, বাস এটার উপর আমল করো, এই যে একটা আয়াতে এরকম লিখছে, বাস এইটাই ফতোয়া, এরকম আমাদের কিছু ভাইয়েরা ফতোয়া দেন এবং মারাত্মক ভুলের মধ্যে নিপতিত হন। মুসলমান ভাইয়েরা আমার, একটা আয়াত দেখে, শুধুমাত্র কেবলমাত্র একটা আয়াত দেখে, একটা হাদিস দেখে সিদ্ধান্ত নেওয়া যায় না। আমাদের এই সমস্ত গবেষক ভাইদের অবস্থা দেখে আমার অন্ধের হাতি দেখার কাহিনী মনে হয়। কয়েকজন অন্ধ মিলে বলে হাতি দেখতে গেছে, হাতি তখন দেখে ফিরে আসছে, এবারে এলাকার লোকজন তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য উপস্থিত হয়েছে, সাক্ষাৎকার নেওয়ার জন্য। এই অন্ধরা হাতি কেমন দেখলো? এলাকার লোকজন উপস্থিত, একজন রেজিগায়, ও অন্ধ তুমি হাতি কেমন দেখলা? ও বলে আমি হাতি দেখলাম, হাতি হইল কুলা। কুলা বুঝেন? কুলা এই যে মহিলারা ধান চাউল ধারে কুলা দেখেন না? এক অন্ধ বলে আমি দেখলাম হাতি হইল কুলা, আর ওই আসলে ওই যে কান হাতাইস, কানটা কুলার মতো মনে হয়। আর একজন অন্ধ রেসি গায়, ও অন্ধ তুমি কিরকম দেখলা হাতি? ও বলে আমি হাতি দেখলাম, হাতি হইল ছড়ি, লাঠি, লাঠির মতো, ছড়ির মতো, ও লেজ হাতাইস। আর এক অন্ধ রেসি গায়, ও অন্ধ তুমি বলো দেখি হাতি কিরকম? ও বলে কয় আমি দেখলাম হাতি হইল পিলার, পিলার, পিলার আছে না, ও ঠ্যাং হাতাইছে। আর একজন যদি গায়, ও অন্ধ তুমি কিরকম দেখলা হাতি? কয় আমি দেখলাম হাতি হইল কলা গাছ, ও সুর হাতাইছ, সুরটা হাতে দেখছি এটা কলা গাছের মতো মনে হয়েছে। ও বলে হাতি হইল কলা গাছ। আর এক অন্ধ রেজি গায়, ও অন্ধ তুমি বলো দেখি হাতি কিরকম দেখলা? কয় আমি দেখলাম হাতি হইল ঘরের ছাদ, একেবারে ঘরের ছাদের মতো সমান, ও পেট হাতেস। বলুন তো দেখি বন্ধুরা, আমার হাতি কি কুলা, হাতি কি সরি, হাতি কি পিলার, হাতি কি ঘরের ছাদ, হাতি কি কলা গাছ, না হাতি হাতি? হাতি হাতি, শুধু একটা অঙ্গ হাতাইয়া যেরকম হাতি বোঝা যায় না, তদ্রূপ শুধুমাত্র একটা আয়াত দেখে ফতোয়া দেওয়া যায় না, একটা হাদিস দেখে সিদ্ধান্ত নেওয়া যায় না। এই যে একটা সন্দেহ আমাদের অন্তরে জাগ্রত হলো, এই সন্দেহের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে দিয়েছেন, সূরাতুল আরাফ আয়াত নম্বর 182। এই যে তাফসীরের একটা কিতাব আমার হাতে আপনারা দেখতেছেন, এটার নাম তাফসীরে ইবনে কাসির, তাফসীরুল কোরআনুল আযীম লিল হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যার জন্ম 700 হিজরিতে, ইন্তেকাল 774 হিজরিতে। তাফসীরে ইবনে কাসিরের খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 566-তে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওই আয়াতটির যে আয়াত সূরাতুল আরাফের মধ্যে 182 নম্বর আয়াত হিসেবে উল্লেখ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে কাফের মুশরিকদের প্রভাব প্রতিপত্তি, তাদের সুখ শান্তিতে দেখে
এবং মুসলমানদের মধ্যে যারা নাফরমান তাদের সুখ শান্তি দেখে আমাদের যাদের অন্তরের মধ্যে সংশয় জাগ্রত হয় তাদের উত্তর দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদের এই সংশয় নিরসন করেছেন এই আয়াতে কারীমার মধ্যে। আয়াতে কারীমা আমি পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর ওই সমস্ত ব্যক্তিরা আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, অর্থাৎ কাফের মুশরিকরা যারা আমার আয়াতকে বিশ্বাস করে না, যারা ঈমান আনে না, কাফের মুশরিকদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সানাস্তাদরিদুহুম, আমি তাদেরকে ইস্তিদরাজ করি, আস্তে আস্তে পাকড়াও করি। ইস্তিদরাজের ব্যাখ্যা হাফেজ আবুল ফাতাহ কুশাইরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নিয়ামত দিয়ে সেটা ভুলায় দেওয়া। হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির যে ব্যাখ্যাটা আমি আপনাদেরকে শুনাইতে চাইলাম, তিনি বলেন ওয়া মানাহু আন্নাহু ইফতাহু লাহুম আবওয়াবা রিজকি ওয়া উজুহাল মাইশ ফিদ দুনিয়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে কাফের মুশরিকদের সব ধরনের রিজিকের ব্যবস্থা করে দেন, সব ধরনের রিজিকের রাস্তা খুলে দেন তাদের জন্য। হাত্তা ইয়াক্তারু বিমা হুম ফিহি, এমনকি তারা ধোকা খাইতে শুরু করে, তারা ধোকা খাইতে শুরু করে যে এই অবস্থা বোধহয় আমাদের জন্য স্থায়ী হবে। ওয়াতাকিদু আন্নাহুম আলা শাইইন কামা ক্বালা তাআলা ফালাম্মা নাসূ মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন ইলা আখিরিল আয়া। হাফিজ ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি লম্বা ব্যাখ্যা করেছেন, এর সার সংক্ষেপ আমি সহজ এবং সাবলীল ভাষায় আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চেষ্টা করি। আমাদের দেশে মাছ শিকারের একটা পদ্ধতি আছে, বড়শি দিয়ে মাছ শিকার করে, আছে না নাই? বড়শি দিয়ে যখন মাছ শিকার করে মুসলমান ভাইরা আমার, তখন পানির মধ্যে কি শুধু বড়শিটাই নামায় দেয় না, বড়শির সাথে খাবারও দেয়, বড়শির সাথে খাবারও দেয়। বড়শির সাথে যে খাবারটা দেয়, এই খাবারটা কি মাছের খাবার জন্য দেয় নাকি ওকে ধরার জন্য দেয়? জি, মাছকে ধরার জন্য দেয়, খাওয়ার জন্য দেয় না। মুসলমান ভাইরা আমার, বড়শির খাবার জন্য, মাছের খাবার জন্য বড়শির সাথে যে খাবারটা দেওয়া হয়, এই খাবারটা মাছের খাবার না, তাকে ধরার একটা কৌশল। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফের মুশরিকদেরকে যে বিত্ত বৈভব সুখ ঐশ্বর্যের মালিক, টাকা করির মালিক, প্রভাব প্রতিপত্তির মালিক আমি রব্বুল আলামিন বানাই, সানাস্তাদরিহুম, তাদেরকে আস্তে আস্তে পাকড়াও করার জন্য আমি এটা দিয়ে থাকি। মুসলমান ভাইরা আমার, আমরা কি কাফের মুশরিকদের, কাফের মুশরিকদের এই সমস্ত বর্ষির খাবারের মতো খাবার চাই? তাদেরকে বর্ষির খাবারের মতো প্রভাব প্রতিপত্তি দিয়া তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে পাকড়াও করার জন্য এটা দিয়েছেন? এই ধরনের রিজিকের আমাদের দরকার না। এই রিজিকটা কাফের মুশরিকদেরকে দিয়েছেন আল্লাহ পাক তাদেরকে গ্রেফতার করার জন্য, তাদেরকে ধরার জন্য। মুসলমান ভাইরা আমার, মাছ যখন আপনি শিকার করতে যাবেন, বর্ষির মধ্যে খাবারটা লাগাই দিয়া বর্ষিটা নামায় দেবেন, বর্ষির উপরে একটা কাঠিও দেয়, তাই না? মাছ আসে, মাছটা এসে যখন খাবার শুরু করে, খাবার খাওয়া শুরু করে, খাবারের মধ্যে মুখ লাগায়, সঙ্গে সঙ্গে কাঠিটা নড়াচড়া শুরু করে, কথা ঠিক না? সাথে সাথে যদি আপনি টান দেন, মাছ কিন্তু আসবে না, এদিক সেদিক দিয়ে বেরিয়ে যাবে, কথা ঠিক না? কিন্তু আপনি যদি একটু চালাক মৎস্য শিকারী হন, তাহলে আপনি একটু সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, যেই না মাত্র একটু ধৈর্য ধরবেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে মাছটা বড়শি সহ খাবারটা গিলে ফেলবে, এরপরে যখন আপনি টান দেবেন মাছ আসতে বাধ্য, কথা ঠিক না? রব্বুল আলামিন বলেন ও আমার মুসলমান বান্দা বান্দিরা, কাফের মুশরিকদেরকে অনেক সময় তোমরা দেখো এই যে ক্ষমতায় আছে তার কিছুই হয় না, জুলুম নির্যাতন করে কিছুই হয় না, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, ধরপাকড় করা হচ্ছে না, এরকম আছে না নাই? এরা এই যে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী, সে একবার মুসলমানদেরকে জ্বালাইছে, এখন আবার অত্যাচার করতেছে, আবার সে ক্ষমতায় আসছে। তারপরে আমেরিকার ইসরায়েলের প্রেসিডেন্টরা একের পরে এক অত্যাচার নির্যাতন মুসলমানদের উপরে করছে, তারপরেও ক্ষমতায় আছে, তাদের সুখ শান্তি বিত্ত বৈভব সবই রয়ে গেছে, তাহলে আসলেই কি তাদেরকে আল্লাহ তাআলা ধরবেন? আমাদের অন্তরের মধ্যে এই সংশয় যদি জাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার উত্তর পরের আয়াতে দিয়ে দিয়েছেন ওয়া উম্লি লাহুম, ও আমার বান্দা বান্দিরা, মাছ শিকার করার জন্য যেরকম তোমাকে একটু সবর করতে হয়, একটু ঢিল দিতে হয়, বর্ষির দ্বারা মাছ শিকার করার জন্য ঢিল দিতে হয় কি হয় না? রব্বুল আলামিন বলেন ওয়া উম্লি লাহুম, কাফের মুশরিকদেরকে এরকম আমি একটু ঢিল দেই, ইন্না কাইদি মাতিন, আমার কৌশল বড় মজবুত, বড় শক্ত, অবশ্যই আমি গ্রেফতার করব, আজ হোক কাল হোক, দুনিয়াতেই গ্রেফতার করব, দুনিয়াতে যদি না হয় আখেরাতে অবশ্যই গ্রেফতার করব, গ্রেফতার হওয়া ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফের মুশরিকদেরকে দুনিয়াতে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মুসলমান ভাইরা আমার,
চীনে মুসলমানদের উপর অত্যাচার করেছিল তারা, আল্লাহ পাক করোনা ভাইরাস দিয়েছেন, দিয়েছেন না দেন না? কাফের মুশরিকরা মুসলমানদের উপরে যত অত্যাচার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধরবেন, এটা অনিবার্য। আজ হোক কাল হোক ধরা তাদেরকে দিই হবে। পরাক্রমশালী রাজা ছিল ফেরাউন। ফেরাউন শুধু রাষ্ট্রপ্রধান দাবি করে নাই, ফেরাউন দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। ফেরাউনের দাবি হলো মুসা আর হারুন যে রবের দিকে দাওয়াত দেয় সেই রব তো নাই, নাউজুবিল্লাহ, যদি তিনি থাকেন আনা রব্বুকুমুল আলা, আমি তার চেয়েও বড় রব, নাউজুবিল্লাহ বলবেন না। এই ফেরাউনকে আল্লাহ তাআলা ধরছেন, কেমন ধরা ধরছেন, 400 বছর রাজত্ব করছে, অসুখ বিসুখ কিছুই হতো না ফেরাউনের। এই যে অবস্থা ছিল, এরপরেও মুসা আলাইহিসসালামের লাঠির সাপটা যখন ফেরাউনের রাজপ্রাসাদটা গিলতে গেছে, জাদুকরদের সাপগুলো একটা একটা করে গিলে ফেলে যখন ফেরাউনের প্রাসাদের দিকে একটু মুখটা মেলে একটু হা করে এগিয়ে গেছে, এই অগ্রসর হওয়া দেখে এই ফেরাউন সাপের এই মুখটা মেলা দেখে এত ভয় পেয়েছে, এত ডরাইছে। তফসিরে জালালাইনের ব্যাখ্যা গ্রন্থ হাসিয়াতুস সাবির মধ্যে লেখে, একদিনে ফেরাউন 400 বার পায়খানা করছে, ধরা খাইছে না খায় নাই। তারপরে ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবায় মানছেন পানির মধ্যে, একাই না সব সহ, পুষ্টি শুদ্ধ সব সহ। রব্বুল আলামিন বলেন আলিয়া মানুনা জি কাবি বাদানিক, ও ফেরাউন আজকে তোমার দেহটাকে আমি সংরক্ষণ করব, তবে তোমার দেহ আমি কোন সম্মানের জন্য সংরক্ষণ করব না। লিতা কুন আলিমান খালফাকায়া, ও ফেরাউন তোমার দেহ আমি এই উদ্দেশ্যে সংরক্ষণ করব যে কাল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার নাফরমানরা তোমার দেহ দেখিয়া যেন শিক্ষা নিতে পারে, এই যে ফেরাউনের দেহ দেখো, এখনো ফেরাউনের দেহ আছে, আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাকে ধ্বংস করছেন, অতএব কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার নাফরমানরা তোমার দেহ দেখে যেন শিক্ষা অর্জন করতে পারে, এই জন্য তোমাকে আমি এই সংরক্ষণ করব, তোমার দেহটাকে আমি কোনো সম্মানের জন্য সংরক্ষণ করব না। মুসলমান ভাইরা আমার, ফেরাউনের দেহ এখনো আছে, কিন্তু ফেরাউনের উত্তরসূরিরা, তাদের এই ফেরাউন যাদের পূর্বসূরী, ফেরাউন তাদের যে গুরু, ফেরাউন যে তাদের মুরব্বী, এই ফেরাউনের দেহ দেখে ফেরাউনের উত্তরসূরিরা, ফেরাউনের দোসররা এখনো শিক্ষা অর্জন করতেছে না। মুসলমান ভাইরা আমার, আমাদের কথা হলো ফেরাউনের যে পরিণত হয়েছে ফেরাউনের উত্তরসূরিদেরও একই পরিণত হবে, আজ হোক কাল হোক ফেরাউনের উত্তরসূরিদের সেই পরিণত হতে বাধ্য। কাজে আলেম ওলামাদের উপরে খুব বেশি আঙ্গুল তোলার চেষ্টা করবেন না, ইমানদারদেরকে মুসলমানদেরকে খুব বেশি নির্যাতনের চেষ্টা করবেন না, সেদিন বেশি দূরে নয় যেদিন আপনাদের তখ্ত সম্পূর্ণ উল্টে যাবে, সেদিন বেশি দূরে নয় যেদিন ভারতবর্ষ যে মুসলমানদের হাতে স্বাধীন হয়েছিল সেই মুসলমানদের হাতে আবার ফিরে আসবে, সেদিন বেশি দূরে নয়। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস আমাদেরকে স্মরণ করতে হবে, ভারতবর্ষ স্বাধীন হয়েছিল শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জিহাদের ফতোয়ার ভিত্তিতে, জিহাদ করেছেন ওলামায়ে দেওবন্দ। আজকে যেই মাদ্রাসায় আপনারা বসে আছেন অমরপুর আশরাফুল উলুম মাদ্রাসা, এই ধরনের দিনী মাদ্রাসাগুলো, দেওবন্দি নিসাবের মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোই হলো স্বাধীনতার, এই বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, এই সব কিছুর স্বাধীনতার মূলে ওলামায়ে কেরাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কওমি মাদ্রাসার স্বীকৃতির বৈঠকে অকপটে এটা স্বীকার করেছেন, এই দেওবন্দি মাদ্রাসা কওমি মাদ্রাসাগুলো আমাদেরকে চিনতে হবে, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে এরাই অগ্রণী ভূমিকা পালন করেছে, ব্রিটিশ থেকে ভারতবর্ষকে এরাই স্বাধীন করেছে। মুসলমান ভাইরা আমার, হিন্দুরা শুধুমাত্র সহযোগিতা করেছিল সামান্য, পুরা এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে, ভারতবর্ষ স্বাধীন হয়েছে মুসলমানদের রক্তের বিনিময়ে। কাজেই ওলামায়ে কেরামকে যারা স্বাধীনতা বিরোধী বলে, ওলামায়ে কেরামকে যারা স্বাধীনতার বিরোধী বলতে চায়, এই ধরনের দুঃসাহস যারা করে তারা নিজেদের অস্তিত্বকে অস্বীকার করে। মুসলমান ভাইরা আমার, যাদের ত্যাগে আপনারা স্বাধীনতা অর্জন করেছেন তাদের বিরোধিতা করলে নিজেদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে, টেরও পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সহিহ বুঝদান করেন, হেদায়াত করেন, হেদায়াত কপালে না থাকলে তাদের জন্য অন্য কোনো ফয়সালা করে দেন।
মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের যে দৌলত দিয়েছেন, এই ঈমানের দৌলতটা সবচেয়ে বড় দৌলত, কথা ঠিক কিনা? আমাদের সবার স্রষ্টা, এই মানব জাতি যারা আমরা দুনিয়াতে এসেছি, সবার স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন। ইহুদিদের স্রষ্টা কে? খ্রিস্টানদের স্রষ্টা কে? বৌদ্ধদের স্রষ্টা কে? হিন্দুদের স্রষ্টা কে? কাদিয়ানিদের স্রষ্টা কে? সবার স্রষ্টা রব্বুল আলামিন। সেই স্রষ্টার উপরে যার ঈমান নাই, তার এই দুনিয়ার জিন্দেগি সার্থক হতে পারে না। তো মেরা তো সব মেরা, ফলক মেরা জমিন মেরি, যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমিন মেরি, আগর এক তো নেই মেরা তো কুই সেই নেই মেরি। আমার এই দুনিয়ার জিন্দেগি দ্বারা যদি আমি আল্লাহর উপরে ঈমানটা অর্জন করতে পারি, তবেই আমাকে আল্লাহ তাআলা যে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার দুনিয়ার জীবনটা সার্থক হবে। এই সবচেয়ে সার্থক এই দুনিয়াতে, সবচেয়ে সফল এই দুনিয়াতে ঈমানদাররা, এর মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নাই। কাজেই লা তাখাফু ওয়া লা তাহজানু, লা তাহিনু, লা তাহিনু, আপনারা মন ভাঙবেন না, ওয়া তাহজানু, টেনশনের কোনো কারণ নাই। ওয়া আনতুম আ'লামুনা ইন কুনতুম মুমিনিন, সফলতা আমাদের আসবেই যদি আমাদের ঈমানটা ঠিক করতে পারি আমরা। আমরা যদি প্রকৃত মুমিন হতে পারি, আল্লাহ পাক আমাদের প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত একটি দান করেছেন, সেই নিয়ামতের কথাই আয়াতে কারিমাতে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করেছেন ঈমানদার বান্দা বান্দীদের উপরে। সবচেয়ে বড় নিয়ামত একটা দান করেছেন, সেই নিয়ামতটা কি? ইযবাতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের ভেতর থেকে একজন রসূল তাদের মধ্যে প্রেরণ করেছেন। আমাদের ভেতর থেকে সর্বশ্রেষ্ঠ রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে প্রেরণ করেছেন, এই রসুলকে পাই আমরা খুশি না বাজার? সবাই খুশি? হাত তুলি তো, কারা খুশি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। আমরা যদি খুশি হই সর্বশ্রেষ্ঠ রসুলকে পাইয়া, খুশি না হওয়ার কিছু নাই। তিনি আমাদের জন্য নয়, শুধু মুমিনদের জন্য নয়, তিনি বিশ্ববাসীর জন্য, পুরো জগৎবাসীর জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতে মোবারক আমাদের সকলের জন্য রহমত, পুরো জগৎবাসীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। মুসলমান ভাইরা আমার, সব নিয়ামতের একটা হক আছে। যেরকম আমাদের সন্তান আছে, সন্তান আমাদের নিয়ামত, সন্তানের হক আছে না নাই? আমাদের পিতামাতা আমাদের জন্য নিয়ামত, পিতামাতার হক আছে না নাই? মুসলমান ভাইরা আমার, স্ত্রীরা আমাদের জন্য, নেককার স্ত্রী যদি হয় তাহলে সে আমার জন্য নিয়ামত। যার স্ত্রী দুশ্চরিত্রবান, যার স্ত্রী খারাপ, স্ত্রী যে কত বড় নিয়ামত, তার কাছে যাইয়া তার অবস্থা শুনলে বুঝতে পারবেন নেককার স্ত্রী এটা কত বড় নিয়ামত। কাজে নেককার স্ত্রী এটাও নিয়ামত, কাজে নেককার স্ত্রীর, নিজের স্ত্রীর হক আছে না নাই? স্বামীও নিয়ামত, কাজে স্বামীরও হক আছে। স্ত্রীও নিয়ামত, স্ত্রীরও হক আছে। স্বামীও নিয়ামত, স্বামীরও হক আছে। সন্তানও নিয়ামত, সন্তানেরও হক আছে। পিতামাতাও নিয়ামত, পিতামাতারও হক আছে। আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আছে না নাই? আল্লাহর নবীর অনেকগুলো হক আছে, আজকে সেই হকগুলোর মধ্যে একটা হক নিয়ে আমি আলোচনা করব। এই হকটার কথা বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 7 হাদিস নম্বর 15, এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন আল্লাহর নবীর এক নম্বর হকটা। সেই হকটার কথা আমি সরাসরি কিতাব থেকে আপনাদেরকে দেখাই।